Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel. আজ আমি আপনাদের করে দেখাবো মজাদার পাবদা মাছের একটি রেসিপি। এর জন্য কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে এলে এখানে 2 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। অল্প পরিমাণে পাঁচ ফোড়ন অ্যাড করছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমার পাঁচ ফোড়নের ফ্লেভার ভালো লাগে, এজন্য আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ ব্রাউন হয়ে এলে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। বারবার একইভাবে মাছ রান্না করে খেতে খেতে আমরা অনেকেই বোর হয়ে যাই, এজন্য আজকে আমি একটু আলাদাভাবে রান্না করে দেখানোর ট্রাই করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। হাফ কাপ পরিমাণ সরিষা বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। সরিষা বাটার সময় আমি সরিষার মধ্যে একটি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, যাতে করে সরিষার তেতো ভাবটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের ঝালের প্রিফারেন্স অনুযায়ী দিতে পারবেন। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি প্রায় 5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। পানি ফুটে এলে এখানে আমি কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। যেহেতু পাবদা মাছগুলো অনেক নরম হয়, এজন্য মাছ দেওয়ার পরে এগুলো আর নাড়াচাড়া না করাই ভালো। আমি একবারে মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিব। পাঁচ মিনিটের মতো রান্না করে ঢাকনা তুলে এখানে আমি কেটে রাখা একটি টমেটো অ্যাড করছি। টমেটোগুলো অ্যাড করার পরে আমি একেবারে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিটের মধ্যে আমার মাছ থেকে তেলগুলো উঠে আসবে, সে পর্যায়ে এসে আমি চুলো অফ করে দিব। প্রিয় দর্শক, মজাদার এই পাবদা মাছের রেসিপি রেডি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলো অফ করে দিচ্ছি। আপনারা বাসায় এটি অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।